আসসালামু আলাইকুম। তাবাসুমিজি রেসিপি থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সবার ভালো লাগবে। আর শোল মাছ শীতের দিনে সবাই খেতে খুব পছন্দ করে, তা আমি এখানে শোল মাছ নিচ্ছি। আমি ভালো করে এটা কেটে নেব, ছাই নিছি আমি, ছাই দিয়ে ভালো করে এটা পরিষ্কার করা যায়। আমি প্রথমে এগুলো ছাড়িয়ে নেব, মাছগুলো ছাই দিয়ে দেখুন কিভাবে ভালো করে পরিষ্কার করে নিছি, একেবারে পরিষ্কার। আর এইখানটা দেখেন, আর এই জায়গাটা দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। ঠিক এইরকম করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে তারপর ধুয়ে নেব ভালো করে। একেবারে পরিষ্কার করে ফেলাবো আমি। পরিষ্কার করে নিছি ভালো করে গরম পানি দিয়ে, লবণ দিয়ে ধুয়ে। আর আমি যেগুলো রান্না করব ওইগুলো আমি এখানে নিছি, তো এখন আমি রান্না করব। আমি একটা প্যান বসাই দিছি, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব 3টি এলাচ, দারচিনি 2টো আর 1টা তেজপাতা। আমি প্রথমে একটু এটা হালকা ভেজে নেব। আমি এটা ভেজে নিয়েছি মশলাগুলো, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নেব, আর পেঁয়াজে আমি দিয়ে দেব অল্প লবণ। লবণ দিলে পেঁয়াজটা ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই। এখন আমি এটা ভালো করে ভেজে নেব 2 মিনিট। আমি 2 মিনিট ভালো করে ভেজে নিছি, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা, এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিছি। এটাও আমি অল্প করে ভেজে নেব যেন গন্ধটা না আসে আদা রসুনের। আমি ভেজে নিছি, এখন আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাটা না পুড়ে যায়, এই জন্য আমি অল্প পানি ব্যবহার করছি এখানে। আমি দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। এখন দেব আমি হলুদ 2 চা চামচ, হলুদ, মরিচ দেব আমি, তিন চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষাই নিছি এটা, 3 মিনিট ধরে আমি ভালো করে কষাইছি। এখন আমি পানি দিয়ে দেব। আমি একটু ভালো করে চারপাশ থেকে মশলাটা এরকমের নামিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলা চারদিক থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 15 মিনিট পরে দেখে নিছি আমার তরকারিটা একেবারে হয়ে গেছে। আমি এরকমের জল দেখে নেব, রাখবো। আর আমি এর আগেও 2-3 বারে দেখে নিছি, এখন আমি তুলে নেব। তোলার আগে আমি দিয়ে দেব তালা জিরের গুঁড়ো, আর আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আমার মাছ রান্না করাটা কেমন হয়েছে। আমি পরিবেশন করে নিছি, দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন।
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, খেয়ে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।